আজকে তাড়াহুড়ো রান্না করবো, তার মধ্যে দেখো বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি, দেখো দেখাচ্ছি দাঁড়াও। দুটো বাজেনি, তার আগে খেতে বসে পড়েছি বন্ধুরা। খিচুড়ি পাগল, সব থেকে ঘরে বসে কেমন আছে? ভালো আছে। ১০টা আর আজকে রান্না বান্না একটু তাড়াতাড়ি করবো, কারণ মার বাড়িতে আমি একাই যাব, আজকেও একটু দরকার আছে, মানে একটা দরকার আছে, ঠিক আছে, তো দরকারের জন্য যাবো আর কি। আর তাড়াহুড়ো রান্না বসা, মানে আজকে তাড়াহুড়ো রান্না করবো, তার মধ্যে দেখো বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি, দেখো দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো টিপটিপানি বৃষ্টি দেখেছো, সকাল থেকে দেখো টিপটিপানি বৃষ্টি, রাস্তাঘাট দেখেছো একেবারে ভিজা ভিজা। আর এই টিপটিপানি বৃষ্টির মধ্যে আজকে খেতে ইচ্ছে করছে খিচুড়ি, তাও আবার আতপ চালে, আজকে আর গোবিন্দভোগ চাল দিয়ে করবো না, আতপ চাল দিয়ে করবো। ওদিকে ছেলে ভিডিও এডিট করছে, আর এইদিকে দেখো সব সমস্ত জিনিস আমি গুছিয়ে নিয়ে বসে, মানে বসেছি দেখা, খালি চালটা, চালটা থাকে না, তো ছেলেকে বললাম আতপ চাল নিয়ে, আজকে আর গোবিন্দভোগের চাল দিয়ে করবো না, আজকে আতপ চাল দিয়ে মানে খিচুড়ি করবো, একটু ঝটাপট রান্না করবো, রান্না করে দুটোর মধ্যে খেয়ে দুটোর মধ্যে আমি বেরিয়ে যাবো। ছেলে মেয়ে বাড়িতে থাকবে, ছেলে মেয়ে বলতে কি ছেলে আমার সাথে যাবে, ছেলে সাইকেলে করে আমি যাবো, আর মেয়ে হচ্ছে বাড়ি থাকবে, বৃষ্টির মধ্যে ওকে কোথাও নিয়ে যাবো না, আর তোমাদের দাদা ভাই বাড়ি থাকবে, মেয়েকে পাহারা দেবে দাদা ভাই, তাদের দাদা ভাই কাজ যেহেতু বাড়িতে করে তো ওকে বাড়িতেই রেখে যাবো। তো একটা কাজ আছে, দরকারি কাজ আছে, সেই কাজের জন্য যাচ্ছি, যদিও বা কালকে গেছিলাম সেই কাজটা মেয়েটা মানে হয়নি, তো আজকে আবার যেতে হবে। তো বৃষ্টি বৃষ্টি বাজারে খিচুড়ি তো ভালো লাগে বলো, তা খিচুড়ির আইটেম নিয়ে বসে পড়েছি দাঁড়াও। এই দেখো আর ফ্রিজে যা ছিল সেটা নিয়েই বসেছি, এই যে এখানে মটর ডাল, এই মটর ডাল আর এখানে মুগের ডাল, আর এই যে সবজি এই ছিল, তো এই দিয়ে একটা খিচুড়ি, মানে খিচুড়ি হবে, আর এটা যেটা লাবড়ার তরকারি হবে, লাবড়ার তরকারি, পাঁপড় ভাজা, আর এই মানে কি বলবো খিচুড়ি, খিচুড়িটা নারকেল দেবো, তোমাদের দাদা ভাই বলছিল নারকেল দিতে না, গ্যাস হয়ে যাবে, বলছে না নারকেল দিলে একটু ভালো লাগবে খেতে, আজকে একটু খিচুড়িটা নারকেল দেবো। তো এই তো এই রান্না বান্না এখন আগে করি, করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরোবো, আর ওদিকে পুষ্টিটা ফোন দেখছে, তো চলো রান্নাবান্না দিকে গুছিয়ে নিই, কারণ আজকে গ্যাসে রান্না করবো, আজকে আর কাঠে যাবো না, এই বৃষ্টির মধ্যে না কাঠের ঘরে রান্না করতে বসা যায় না, টিনগুলো মানে কাঠের ঘরে না টিনগুলো ভালো না, জল পড়ে বুঝলে তো, এবার যখন একটু বৃষ্টি বৃষ্টি হয় তখন আমি গ্যাসেই করি, তো আজকে দুটো মানে গ্যাসের মধ্যেই করব, উনুন ধারে আজকে যাব না, আজকে আকাশের ভাব খুব একটা ভালো না, রান্না করতে করতে সে আবার নাহলে গ্যাসেই আসতে হবে, তো চলো এখন রাখছি, পরে আবার কথা হবে। ফ্রিজে সবজি সব অল্প অল্প ছিল, আর একটু হলে ভালো হতো, তো যা ছিল ওই দিয়েই করছি, এই যে নারকেল ছিল অর্ধেক, এই যে আতপ চাল, আর এই যে ডাল, সব নিয়ে বসলাম, সবজিটা কুটে নিয়ে রান্নাঘরে ঢুকবো, রান্নাঘরে কি হয়েছে বললাম গ্যাসে করবো, বৃষ্টি হচ্ছে আজকে, আর আজকে যদি উনুনে যাই না রান্না আর হবে না, আজকে আরও ভিজে ভিজে শরীর খারাপ হয়ে যাবে, তো ওই জন্য আজকে গ্যাসেই করবো। আর ছেলেকে দিয়ে আতপ চালটা আনালাম এইমাত্র, ছেলের পাড়ার দোকান থেকে আতপ চালটা এনে দিল, আমাদের আতপ চালটা খুব একটা খাওয়া হয় না, খিচুড়ি হলে তাহলেই হয়তো হয়, একজন আনি না সেরকমভাবে, তো সবজিগুলো সব কুটে গুছিয়ে নিই, আর এদিকে নারকেলটাও ব্যবস্থা করতে হবে, তো চলো সব রেডি করে নিই, তারপরে পরে আবার কথা বলছি। তো বন্ধুরা তরি তরকারি পুরো রেডি হয়ে গেছে, গুছানো হয়ে গেছে, দেখো কী কী দিচ্ছি বলে দিচ্ছি একবার, আলু, এটা আলু, এটা মূলো, এটা বিনস, এটা হচ্ছে গাঠি কচু, বেগুন, কুমড়ো, টমেটো, এই ছিল, আর এই কুমড়ো অল্প ছিল ভাজা করছি, আর এই যে চাল তো নিয়ে নিলাম, আর এক খিচুড়িতে নারকেল দেবো, তাই এই নারকেলটা আমি মানে কুচোচ্ছি, নারকেলটা কুচি কুচি করে না খিচুড়ি দিতে ভালো লাগবে। তো হয়ে গেছে, রেডি হয়ে গেছে, এখন যাব হচ্ছে বসাবো, ঝটাপট করে বসাবো, হয়ে যাবে, বা ১১টা বাজেনি এখনো, এখনই হয়ে যাবে, পুরো নারকেলটা দেবো তাই ভাবছি, এটা একটুখানি না এটা একটু যখন নাকি মশলাটা আমি ফোড়ন দেবো তখন এটা ভেজে তো ওর মধ্যে দেবো, খিচুড়ির মধ্যে একটু লাল লাল করে ভেজে তারপরে দেবো, ভালো লাগবে খেতে। তো চলো রেডি করে নিই সব রান্নাবান্না, তাড়াহুড়া করে করে নিই, পরে আবার তোমাদের সাথে ফেরত আসছি। তো বন্ধুরা মোটামুটি রান্না আমার মানে হয়ে এসছে বলতে গেলে, এখন খিচুড়িটা একটু সম্বার দেবো, এই দেখো খিচুড়ির কালারটা দেখো, যেখানে সম্বার দিই নি, আর এই যে চারটে কুমড়ো ভাজি, চারটেই চার পিসি ছিল, আর তরকারি রেডি, তরকারির মধ্যে আমি একটু নারকেল কুচা দিয়েছি, নারকেল কুচি করে দিয়েছি, তরকারি কিন্তু দেখতে দারুণ হয়েছে তরকারিটা, আর পাঁচ পাতে তরকারি না আমার এরকমই হয়, আমার মানে এরকম না হলে এটা ভালো লাগে না, নারকেল দেবো এটা হচ্ছে খিচুড়ির মধ্যে, এই তো, আর এই খিচুড়িটা সবার লাস্টে একটু ঘি দেবো, আর
দারুন হচ্ছে খিচুড়িটা দেখতে, আর কালারটা দারুন এসছে। তেজপাতা, জিরে, না তেজপাতা আর ইসে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন, আর সম্বার এইটাও দেবো, দিয়ে আমি খিচুড়িটা সম্বার দেবো। কুমড়োটা ভেজে নিই, এই তেলেই ভাজবো, আর সবার লাস্টে পাঁপড় ভাজবো। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের রান্না বান্না, মানে খাওয়া দাওয়া আর কি। আর তার মধ্যে মেঘ বাইরে করে রয়েছে, প্রচুর মেঘ করে রয়েছে, আর বৃষ্টিও হচ্ছে কিছুক্ষণ বাদে বাদে, যা কি আজকে খিচুড়ি খাওয়াটা জমে যাবে। দুটো বাজেনি, তার আগে খেতে বসে পড়েছি বন্ধুরা, দুটো এখনো বাজেনি, মানে পৌনে দুটোর মতন বাজে। তার আগে যে গরম গরম খিচুড়ি, খিচুড়িটা গরম গরম হলে ভালো হয়, ঠান্ডা করে নিই। ওদিকে তোমাদের দাদা ভাই স্নান, মানে স্নানে গেছে, আর মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে। মেয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, লাগলে দেবো ওখানে থাক। আর তরকারিটা তোমরা তখন দেখিয়েছি, দেখো তরকারিটা দারুণ হয়েছে, তরকারিটা দেখতেই কত সুন্দর হয়েছে, খেতে তো ভালো হবে বলো। পাঁচমিশালি তরকারি এরকম হলে ভালোই হয় খেতে। আর সেই বৃষ্টি দেখো খাচ্ছি, এদিকে বৃষ্টি কিন্তু হচ্ছে। কুমড়ো ভাজা, পাপা ভাজা তো পাতা যাবে না, পরে নিবি দিদা পাতে, বাবা দারুন হয়েছে বলে। আর এমন নারকেল দিয়েছে, দেখো নারকেল গুলো বেশ মুখে পড়ছে, ছোট নারকেল দিয়েছি, নারকেল গুলো মুখে পড়ছে, বেশ ভালো লাগছে। আর আমি একটা লেবু নিয়েছি, এটা হচ্ছে কাগজি লেবু। আরো ভালো হতো, তোদের দাদা ভাইয়ের জন্য বেড়েছি, দেখো আসুক ও খেয়ে দি বলে, সেটা খেয়ে নি। খিচুড়ি পাগল সব থেকে ঘরে বসে, কেমন আছে? সব পুরো বলো, তরকারিটা খেয়ে বলো আছে। তুমি লাগলে নিও, কোন রকম দুটো নাকে মুখে খেলাম। এবার বেরোচ্ছি, আর ছেলের সাইকেল করে যাবো, ছেলের সাইকেল করে যাবো বলতে কি, আমাকে টোটো অব্দি ছেড়ে দিয়ে আসবে, টোটো না ভাবছি অটো করে যাবো। ওই যে ছেলের কলেজ আছে, ও আমাকে অটো অব্দি ছেড়ে দিয়ে আসবে। বাবু পিছনে ব্যাগটা থাকলে আমি বসবো কি করে, বাবু সামনে নেই ব্যাগটা। তুই ছাতা নিয়েছিস? আজকে আমি ছাতা নিয়ে নিয়েছি, কালকে বেরিয়েছিলাম, কালকে কাজটা হয়নি, নাহলে আজ যেতে হতো না, তো তার জন্য আজকে যেতে হচ্ছে। রাস্তাঘাট দেখো পুরো ফাঁকা, এদিকে বৃষ্টিও হচ্ছে দেখো। তো চলো যাই, পরে আবার কথা বলছি। তো বন্ধুরা, এই যে পৌঁছালাম, মানে এই বাড়িতে এসে পৌঁছালাম, মা ভাত খেতে বসেছে, আর আমাকে এই যে চাটনি ধরিয়ে দিয়েছে, চাটনি টমেটোর চাটনি করেছে। আর আজকে আমি না তাড়াহুড়ার ছোটো তাড়াতাড়ি আসবো থেকে চাটনিটা করিনি, খিচুড়ি করেছি, দেখলেই তো খিচুড়ির সঙ্গে একটু চাটনি হলে ভালো হতো। আমি একটু তাড়াতাড়ি আসবো থেকে, মানে তাড়াতাড়ি কাজ করতে হয়, তার মধ্যে ভিডিও ছাড়তে হয় না, তার মধ্যে সব। এই দেখো, এই যে দেখো চাটনি খাওয়া হয়ে গেছে, কতটা খাওয়া হয়ে গেছে। তো এখন মা খাওয়া হলেই আমরা ধীরে সুস্থে বেরোবো, আমাদের সাড়ে তিনটের মধ্যে যেতে বলেছে, তো তার জন্য আস্তে সুস্থেই বেরোবো। আর আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি, তার কারণ বৃষ্টির জন্য, দেখলে তো ছেলে সাইকেল করে চলে আসলাম, বাইরে বৃষ্টি হচ্ছে, যখন তখন বৃষ্টি নেমে পড়ছে, দেখলাম বৃষ্টিটা কম, ওই জন্য বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি। মা খাওয়া গেলে একটু বসে নিয়ে তারপর আমরা আর কি আস্তে আস্তে বেরোবো, এখন রাখছি, ঠিক আছে।